একটা জিনিস বুঝলাম না, তরমুজ না খাইলে কিতা রোজা হয় না? নে ই রোজা মাসও তরমুজ খাওয়ার লাগে, সেনে মানুষ পাগল হয়ে গেলা। তরমুজ খাইতা করি তরমুজের দাম এমন বাড়াইয়া দিছ হইন, এখন সেজ হিসাবে বিকের। যদিও আজকে উঞ্চি দাম কিছুটা কমছে, আমার কত হইলো রোজা মাসও কিতা তরমুজ ছাড়া কিতা রোজা হয় না? নে তরমুজ তৈলা না চাউল ডাইল যে না আমরা না খাইলে বাঁচতাম না, কটা দিন খাওয়া বাদ দিলেই না কেনে? রোজা মাস আইসে এমন গরমও নাই, অন্য অন্য রোজাত খুব বেশি গরম থাকে, এবার একবারে গরমও না, ঠান্ডা দিন, তাইলে তরমুজের দরকার থাকিতা। আচ্ছা ঠিক আছে, যদি কম দামে খাওয়া যায় তাইলে যে কোনো জিনিসও খাওয়া যায়, কিন্তু এমন একটা অবস্থা হয়েছে যে তরমুজ না খাইলে মনে করে রোজা হইতো নাই। আর কথা করিয়া আমরা দিছি দাম বাড়াইয়া, এখনও সময় আছে, যে জিনিসের দাম বাড়বো ও জিনিস বয়কট করেন অথবা সামান্য কিনুন, দেখবানে এই জিনিসের দাম এমনি কমে দিব। এটা পচনশীল জিনিস, বেশি দিন রাখা যায় না, তাই মানে বেচতে হইব তাই তাই, আর কাস্টমার না পাইলে কম দামে দিতে হইব, স্বাভাবিক।